দীর্ঘ 26 দিন পর আলোচিত নায়িকা পরিমণি জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কাইস শুনানি শেষে এ জামিনের আদেশ দেন। ঢাকা মহানগর দায়রা জজ আদেশে উল্লেখ করেন, পরবর্তী প্রতিবেদন দাখিল পর্যন্ত তিনি জামিনে বহাল থাকবেন, অর্থাৎ পরিমণির কারাগার থেকে মুক্তি পেতে আর বাধা রইল না। এদিন আসামির পক্ষের আইনজীবী মজিবুল হকসহ অন্যান্যরা জামিন চেয়ে শুনানি করেন এবং রাষ্ট্রপক্ষ থেকে মহানগর পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আব্বু এই জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে 50,000 টাকার মুচলেকায় পরবর্তী প্রতিবেদন দাখিল সাপেক্ষে জামিন মঞ্জুর করেন। অর্থাৎ বনানী থানা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তার আর কারাগারে থাকতে হলো না। এদিকে আসামি পক্ষের আইনজীবী সূত্রে জানা গেছে, তিনি আজকে বিকালে নয়তো কালকে সকালের মধ্যে কাশিমপুর কারাগার থেকে বের হতে পারবেন। জামিন শুনানি চলাকালীন সময় পরিমণির পক্ষের আইনজীবী মজিবুর রহমান তিনি জানান আদালতকে, পরিমণি দীর্ঘ 26 দিন ধরে কারাগারে আছে, অর্থাৎ পুলিশ কাস্টডিতে আছে। পরিমণির রক্তশূন্যতার সমস্যা রয়েছে। আদালত শুনানি শেষে 4টি গ্রাউন্ড দেখিয়ে জামিন মঞ্জুর করেন। এই 4টি গ্রাউন্ড হলো মানবিক অসুস্থতা, মহিলা মানুষ এবং চলচ্চিত্র অভিনেত্রী। সব মিলিয়ে 50,000 টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন আদালত।